তো জিলহজ মাসে জিলকা জিলহজ এগুলো তো হজের মাস তে এই ব্যাপারে কোরআন কি বলেন এই ব্যাপারে হাদিসে কি বলেন আসলে জিলহজের ফজিলত কি এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ ওয়াল ফজর ফজরের কসম ফজরের কসম ফজর কোনটা ফজরের নামাজের কসম ওয়াওটা ওয়া কসমিয়া কসম কখন করা হয় এটা দৃঢ়তা বোঝানোর জন্য কসম করা হয় শক্তিশালী করার জন্য কসম করা হয় ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ ফজরের কসম 10 রাত্রির কসম ওয়াস শাফিউ ওয়াল ওয়াতর জুর বেজুরের কসম ওয়াল লাইলি ইদা ইয়াস রাত যখন আসে তার কসম হাল ফি যালিকা কসমুল লিযি হিজ রাতের পরে দিন রাত আবর্তন হয় আবর্তন হয়ে রাতের দিনের আগে রাত আসে সেটার কসম তো এই যে এখানে সূরাতুল ফজরের মধ্যে এখানে যে কথাটা বললেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ মুফাসসিরিন কিরামগণ বলেন জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত এই 10 রাত এই 10 রাতের ফজিলত কেমন জুর আর ভিজুর নাই এই 10 রাতের ফজিলত হলো হাদিসের মধ্যে আসছে আল্লাহর কাছে আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে এই 10 রাত্রি এবং 10 দিনের 9 দিন এবং 10 রাত্রির ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ আপনারা আমার কথা বুঝতেছেন যদি কেউ এই দিনগুলোতে রোজা রাখে এক বছর নফল রোজার সব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দিবেন সেই জন্য 10 রাত 9 দিন আর দশম দিন যেটা সেটা তো কুরবানি নেই সেটা তো সবের কোনো সীমাই নেই দশম দিন যেটা ঈদের দিন ইয়াউমুন নাহার ওটা তো সবের কোনো বালাই নেই মানে সব তো হবেই অনেক সব হবে সেই জন্য 9 দিন 10 রাত্রি তো রাত্রি বেলা ইবাদত রাতের সময় ইবাদত এটা তো অন্যান্য রাত যেরকম ভাবে আছে কিন্তু এই রাতগুলোতেও ইবাদতের বেশি ইবাদতের ফায়দার সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে তো এই জন্য কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালায়ালিন আশ 10 রাত্রির কসম কোন 10 রাত জিলহজের প্রথম 10 রাত তো এই জন্য যখন চাঁদ উঠবে হাদিসের মধ্যে আসছে ইযা রাআইতুমুল হিলালা ইযা রাআইতুমুন হিলালা যখন তোমরা চাঁদ দেখবে যখন তোমরা চাঁদ দেখবে কিসে জিলহজ মাসের যখন চাঁদ দেখবে যদি তুমি কুরবানি করার ইচ্ছা করো তাহলে তুমি সাথে সাথে আরো কয়টা কাজ করবা আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা এবং বান্দি জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে যদি সে তার আজফারিহি নখগুলো কাটা বন্ধ রাখে চুলগুলো কাটা বন্ধ রাখে আই ইযাহিয়া সে কুরবানি দেওয়ার নিয়তে সে রাখে হাদিস শরীফের মধ্যে আসছে ওই বান্দা এবং বান্দি কুরবানির দিন পশু জবাই করলে যে সওয়াব ওই কুরবানির দিন নামাজ আদায় করার পর ঈদুল আযহার নামাজ আদায় করার পর ওই নখ এবং চুলগুলো যদি কাটে তাহলে প্রত্যেকটা নখ এবং প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কুরবানির সওয়াব দান করবেন তাহলে এই আমলটা আমরা করতে পারি সহজ না কুরবানি দেখবা না দে যে কুরবানি দিবে আর না দিবে সবার জন্যই মাসালা শুধু কুরবানি যে দিবে তার জন্যই না সওয়াব হবে হাদিসে তো আসছে সওয়াব হবে কোন ব্যক্তির কুরবানি ওয়াজিব তারপরেও যদি কুরবানি না দেয় পয়গম্বর বলেন ফালাম ইউসাল্লি মুসাল্লানা সে যেন
আমাদের ঈদগাহে না আসে, কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি না দেয়, সে যেন কুরবানি না দেওয়ার কারণে সে যেন মসজিদে অর্থাৎ ঈদের মাঠে না আসে। এখন কুরবানি ওয়াজিব কার উপরে? এই মাসালা তো সবসময় জানি, যার উপরে যাকাত ওয়াজিব তার উপর কুরবানি ওয়াজিব। তবে যাকাত থেকে কুরবানির মাসালাটা একটু ভিন্ন, কুরবানির মাসালাটা একটু ভিন্ন। কেমন? যে অনেক আসবাবপত্র আছে যেগুলো প্রয়োজনের অতিরিক্ত, সেগুলো গণনা করা হয়, সেগুলো গণনা করা হয়, সেগুলো গণনা করে তখন সেটা কি করা হয়, নেশাব পরিমাণ করে তার উপর কুরবানি ওয়াজিব হয়, তার উপর কুরবানি দিতে হয়, তার কুরবানি সে দিতে হবে, তার আল্লাহ তাআলা তার উপর কুরবানি। সুস্থ মস্তিষ্ক আকেল বালেক, সুস্থ মস্তিষ্ক আকেল বালেক মুকিম, তার উপর কুরবানি ওয়াজিব। এখন আমরা কুরবানি বলি কি ঋণ আছে কুরবানি আর দিব না, আমি অনেক ঋণী আছি কুরবানি দিব না, কুরবানি দিব না আমি অনেক ঋণী। দুনিয়াতে ঋণ ছাড়া কোনো মানুষ আছে? যারা গার্মেন্টস ফ্যাক্টরিওয়ালা কোটি কোটি টাকা ঋণ নিয়ে রাখছে, যদি বলা হয় সেও কি গরিব, তাকেও কি গরিব বলা হবে? আপনার সেন্স কি বলে তাই সে গরিব ঋণী? না না, এই চিন্তা যদি কেউ করে, বাংলাদেশের একজন মানুষের উপর তো কুরবানি ওয়াজিব না, হজ ফরজ না, যাকাত ফরজ না, করবে সব ঋণী আমরা? না না, এই মাসালা এখানে না, ফতোয়া এটার উপর না। ফতোয়া কোনটা? আপনি আপনার কাছে নেশাব পরিমাণ মালের মালিক আছেন, যদি আপনি একেবারে সর্বস্ব ঋণ দিয়ে দেন, ঋণ দিয়ে দেন, অনেকে 10 লাখ টাকা আছে ঋণ, তার কাছে আছে 1 লাখ টাকা, সে 1 লাখ টাকা যদি তার হাতে নাই থাকে, সে যদি তাকে দিয়ে দেয় তাহলে ওয়াজিব না। কিন্তু 10 লাখ ঋণ আছে, আপনার কাছে আছে 1 লাখ 5 লাখ 2 লাখ আছে, এখন যদি বলেন যে আমার তো ঋণ আছে 10 লাখ, আমার তো আছে 5 লাখ, আমার কি কুরবানি ওয়াজিব? কে বলেছে আপনার উপর কুরবানি ওয়াজিব না? কে বলেছে? নেশাব পরিমাণ মালের মালিক হলেই তো আপনি 55,000 টাকার মালিক, মালের মালিক হলেই তো কুরবানি ওয়াজিব, তাহলে আপনি কুরবানি দিবেন না কেন? ওই আমার ঋণ আছে, বেচা কেনা নাই, ব্যবসায়িকরা বলে বেচা কেনা নাই, এই সেই মানে সেটা হলো কি, আল্লাহর বিধান থেকে সে দূরে সরার জন্য চিন্তা ফিকির। আমার তো যাকাত খাওয়ার সমপরিমাণ হয়ে গেছে, আমি তো এখন যাকাত খেতে, আমার তো কিচ্ছু নেই আর কি। এটা তো হলো কোরবানি মানে আল্লাহ নৈকট্যশীল হওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ, কি এই কোরবানি সম্পর্কে সেই যাই, আমরা একটু উপরে যাই। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে কত সুন্দর করে বলেন, হে নবী আপনি জানায় দেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন হযরত আদম আলাইহিসসালামের নাবা খবর, ইবনাই আদম, ইবনে আদমের দুই ছেলের ঘটনা, দুই ছেলের কিসসাটা, দুই ছেলের ঘটনাটা আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। ওয়াতলু, হে নবী আপনি তিলাওয়াত করুন, ওয়াতলু, হে নবী আপনি জানায় দেন নাবা ইবনাই আদম, আদমের দুই ছেলের ঘটনাটা আপনি জানায় দেন। ইন করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, কখন এটা? আদম আলাইহিসসালাম যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, জান্নাত থেকে দুনিয়াতে আসার পর আদম আলাইহিসসালামের বিবি হাওয়া আলাইহিসসালাম এবং আদম আলাইহিসসালামের যে সন্তান হয়েছে জোড়ায় জোড়ায়, এক ছেলে এক মেয়ে 1 বছর হয়েছে, দুই ছেলে একসাথে না আবার দুই মেয়ে একসাথে না, এক ছেলে এক মেয়ে জোড়ায় জোড়ায় হয়েছে, এক ছেলে এক মেয়ে। জান্নাত থেকে যখন দুনিয়ায় আসেন তখন 20তম দিন 20তম বছর, প্রত্যেক বছর এক ছেলে এক মেয়ে হয়েছে, এক ছেলে এক মেয়ে হয়েছে 20তম বছর, অর্থাৎ 40 জন 20 জন ছেলে 20 জন মেয়ে হয়েছে। তখন দুনিয়াতে তো উম্মত বাড়ানোর দরকার, 20 জোড়া তাহলে কয়জন হয়? 40 জন 20তম। তাফসীরে মাজহারির মধ্যে বলেন যে 20 বছরে যখন সন্তান হইল 40টা, তখন যখন প্রাপ্ত বয়স্ক হলো
প্রাপ্ত বয়স্ক হলে ছেলে মেয়ে প্রথম বছর যে ছেলে মেয়ে হয়েছে দ্বিতীয় বছরের ছেলে মেয়ের সাথে এই ছেলে দিয়ে ওই দ্বিতীয় বছরের মেয়ে দ্বারা বিবাহ এবং ওই ছেলে দ্বিতীয় বছরের ছেলে দ্বারা প্রথম বছরের মেয়ে দ্বারা বিবাহ বৈধ ছিল বলতে পারেন ভাই বোন ভাই বোন হতে পারে একই উদরে কিন্তু ওই সময় সেটা জায়েজ ছিল কিন্তু পরস্পর এক বছর যে ছেলে মেয়ে হয়েছে এরা আপন ভাই বোন একেবারে আপন ভাই বোন এদের বিবাহ জায়েজ নাই কিন্তু হ্যাঁ এক বছর আগে যারা হয়েছে তাদের বিবাহ বন্ধন ভাই বোনের সম্পর্ক থাকলেও বিবাহ জায়েজ তখন আদম আলাইহিস সালাতু সালামের এই যখন 20 বছর পূর্ণ হলো হ্যাঁ প্রথম বছর জন্ম নিল হ্যাঁ হাবিল এবং আরেকজন নাম হলো ইকলিমা বা আকলিমা দ্বিতীয় বছর 18তম বছরে যে জন্ম নিয়েছে বা 20তম বছরে যে জন্ম 19তম বছরে যে জন্ম নিয়েছে দুইজন একজনের নাম হলো হাবিল প্রথম হলো কাবিল এরপর হলো আপনার আকলিমা দ্বিতীয় বছরে হলো হাবিল আর হলো লাবুদা এই একই উরসে একই বছর দুই বোন মানে দুই ভাই বোন তখন বয়স যখন বিবাহের হলো এখন বিবাহ তো পড়ায় দিতে হবে বিবাহ কি বাবা মার দায়িত্ব না এটা একটা ছেলে যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন বিয়ে করায় দেওয়া তাহলে বোঝা গেল বিবাহর বয়স আদম আলাইহিস সালাতু ওয়াসালামের সন্তানদের বয়স যখন 20 এর কাছাকাছি হলো তখন বালেগ হয়েছে তখন বিবাহ দরকার তখন আল্লাহ হুকুম দিলেন যে হে আদম তুমি তোমার সন্তানদেরকে বিয়া পড়ায় দাও কি পড়ায় দাও বিয়া পড়ায় দাও যখন বিয়া পড়াবে তখন সিদ্ধান্ত অনুযায়ী যারা আসছে ওভাবে বিবাহ পড়ায় দিছে পড়ায় দেওয়ার পর এখন হাবিল আর কাবিলের বিয়ে ইকলিমা আর লাবুদার সাথে হাবিল আর লাবুদা যে প্রথম বছর হয়েছে দ্বিতীয় বছর হয়েছে প্রথম বছর কাবিল আর হলো ইকলিমা বা আকলিমা হয়েছে এখন একজন আরেকজনের মাধ্যমে ওই তরফের এই তরফতে বিয়া করাবে তো হাবিলের বাগে আসে আকলিমা কাবিলের বাগে আসে লাবুদা এখন যখন সিদ্ধান্ত হলো তখন বলতেছে যে আকলিমার সাথে হাবিলের বিয়ে হবে কাবিলকে বলা হলো তোমার বিয়ে হবে ওই যে তোমার আরেক আগের বছর যে হয়েছে তার সাথে বা পরের বছর যে হয়েছে তার সাথে কাবিল এটা মানতে রাজি না কাবিল কি এটা মানতে রাজি না কাবিল বলতেছে আমার সাথে যে জন্ম হয়েছে তার হকদার আমি বেশি আমি তাকে বিয়ে করব সে আবার একটু সুশ্রী সুন্দর কাবিলে যখন এই কথা বলল তখন আদম আলাইহিস সালাতু ওয়াসালাম বলতেছে আসলে দেখো সন্তান এটা তো আসলে আমাদের সিদ্ধান্ত না এটা তো আল্লাহর সিদ্ধান্ত হ্যাঁ তখন সন্তানকে বাবা বলতেছে এটা তোমার সন্তান বাবাকে বলতেছে এটা তোমার বানানো আইন কথা বুঝেন নাই বাবারে কি বলতেছে সন্তানরে বলতেছে এটা তোমার বানানো আইন নাউজুবিল্লাহ বলেন কাবিল এই কথা বলতেছে কাবিল যখন এই কথা বলল তখন আদম আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন কখনো না এটা আল্লাহর নির্দেশ এইভাবেই তখন বলতেছে না আমি মানতে রাজি না তেরা গার তেরা আপনারা আমার কথা বুঝতেছেন গার তারা মানতেছে না তখন আচ্ছা ঠিক আছে তাহলে একটা শর্ত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন হে আদম তুমি কি করো তাহলে ঠিক আছে কুরবানির ব্যবস্থা করো কুরবানির ব্যবস্থা কি যে দুইজনে কুরবানি দিবে চারটা কবুল হবে তার বাগে কি হবে আকলিমা যাবে এখন কুরবানি কি করবে কাবিল হলো সে শস্য কৃষি কাজ করে আর হাবিল হলো সে রাখালগিরি করে সে দুম্বা গরু ছাগল বেড়া এগুলো চড়ায় আর কাবিল হলো কৃষি কাজ করে তখন কাবিলের মনে মনে দুষ্টামে আছে যে কুরবানি কবুল হোক বা না হোক তারপরে আমি আকলিমারে বিয়া করব কথা বুঝেন নাই তো আদম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন দুই ছেলেকে বললেন যে ঠিক আছে পাহাড়ের উপরে রাখো
যারটা আসমান কবুল হবে আসমান থেকে একটা সাদা আগুন এসে এটা পুরাই নিয়ে যাব তার কুরবানি হয়ে যাবে সুবহানাল্লাহ এখন আমাদের জামানায় তো এই সিস্টেম নাই কার কুরবানি কবুল হইতাছে আর না হইতাছে যদি এই সিস্টেম থাকতো যে কুরবানি জানি কোনটা কবুল হয় পুরাই নিয়ে যাব তাহলে একজন কুরবানি দেনেওয়ালা থাকতো না কথাটি কিনা বলেন একজনও থাকতো না যে না আমার কুরবানি কবুল হবে কিনা সন্দেহ আছে এ তাহলে আমি কুরবানি দিব না এটা মাহসুব রাখা হয়েছে তো যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ছেলেকে বলল পাহাড়ে রেখে আসো তো যেই দুম্বাটা জবাই করে ওখানে রেখেছিলেন হাবিলে আর শস্য দানা যে রেখেছিল তো বলল যে ঠিক আছে দুইজন যেহেতু কুরবানি দিবা আল্লাহ আয়াতে বলেন ইদ করবা কুরবানান ইদ করবা কুরবানান ইদ করবা কুরবানান যখন দুই ভাই কুরবানি দিল যখন দুই ভ্রাতা কুরবানি দিল কুরবানির মানে হলো যখন আল্লাহর নিকটবর্তী হলো কুরবানি দিয়ে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কুরবানি দিলে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যায় আল্লাহ এজন্য বলেন ইজ করবা কুরবানান যখন দুই ভাই কুরবানি দিল কুরবানি যখন দিল অর্থাৎ দুইজন যখন পাহাড়ে একজন শস্য রাখলো আর একজন দুম্বা জবাই করে রাখলো তারা নিচে আসছে আসমান থেকে একটা গায়বি আগুন এসে হযরতে হাবিলের কুরবানিটা পুরায় নিয়ে গেছে পুরায় নিয়ে যখন গিয়েছে তখনই হলো কাবিলের তা পুরায় নাই হাবিলের কুরবানি সহি হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন ফাতুকুবিলা মিন আহাদিহিমা দুইজনের মধ্যে থেকে একজনের কুরবানি কবুল হয়ে গেল ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার আরেকজনের কুরবানি কবুল হলো না যারটা কবুল হলো তার নাম কি হাবিল যারটা কুরবানি কবুল হয় নাই তার নাম কি কাবিল হাবিল কাবিল এখন কাবিল মানতে রাজি না বলে না আমি মানতে রাজি না মানতে আমি রাজি না হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর পক্ষ থেকে কুরবানি হাবিল একটা কবুল হয়েছে অতএব তার কাছেই বিবাহ দিতে হবে আকলিমাকে তোমার বিবাহ চলবে না তখন বললেন না আমি মানতে রাজি না তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের সময় আসলো আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন আদম যাও যাও আমার একটা ঘর আছে মক্কায় ওই ঘরের কাছে যাও ওই ঘরটাকে গিয়া তওয়াফ করে আসো এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানকে ডেকে বলে ওহে আসমান আমার সন্তানাদিগুলোকে হেফাজত করিও আসমান বলে আমি পারব না জমিনকে বলল হে জমিন তুমি হেফাজত করিও জমিন বলল আমি পারব না পাহাড়কে বলল এ পাহাড় তুমি আমার সন্তানাদিগুলোকে হেফাজত করিও পাহাড় বলল আমি পারব না একাধিকবার যখন সবাইকে বলা হলো যখন পারব না এবার ওই যে বাবার তো একটা চিন্তা আছে যেহেতু কাবিল বলছে আমি মানতে রাজি না কাবিলকেও বলল কাবিল তুমি তো বড় ভাই হাবিল হলো ছোট ভাই কাবিলকে একটু দেখে শুনে রাখিও তখন কাবিল বলল ঠিক আছে আপনি যান আমি দেখে শুনে রাখবো কিনা এটা আমার ব্যাপার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ করতে গেলেন এদিক দিয়ে যখন বাইতুল্লাহ গেলেন বাইতুল্লাহ যাওয়ার পর বাইতুল্লাহ কাবা ঘর ওই কাবা ঘর যেখানে আছে এখন ওই কাবা ঘরে গিয়ে তওয়াফ করেন হযরতে বাইতুল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ চলে গেলেন এদিক দিয়ে বড় ভাই ছোট ভাইয়ের সাথে যখন জিততে না পারে এখন গিয়ে বলে আলাল আকতুলান্নাকা তোর বাকে যেহেতু কুরবানি আল্লাহ কবুল করছে লা আকতুলান্নাকা আমি অবশ্যই অবশ্যই তোরে মারবো নাউজুবিল্লাহ বলেন অবশ্যই লা আকতুলান্নাকা আমি অবশ্যই তোমাকে মারবো অবশ্যই তোমাকে মারবো কল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কাবিল যখন এই কথা বলল হাবিলকে মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন হাবিলে জবাব দেয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানিকে আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ মুত্তাকিনদের কুরবানিকে কবুল করেন তুমি যে তো তোমার কবুল হয় নাই রাগ করো না কবুল তুমি হও নাই তখন
বলতেছে তুমি যে তো আমাকে বলেছো মারবা এবার লাইন বসত্তাই লাইয়া ইয়াদাকালি তাকতুলানি মা আনবি বাসিতিন বা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকালি আকতুলাকা ভাই তুমি যে তো আমাকে মারার জন্য সিদ্ধান্ত নিছো লাইন বসত্তাই লাইয়া ইয়াদাকালি তাকতুলানি যদি তোমার হাত প্রসারিত করো আমাকে মারার জন্য মা আনবি বাসিতিন ইয়াদিয়া ইলাইকালি আকতুলাকা আমি তোমাকে মারার জন্য প্রতিহত করব না এবং তোমাকে মারার জন্য আমি অগ্রসর হব না ইন্নি আখাফুল্লাহ আমি আমার আল্লাহকে বড় ভয় পাই সুবহানাল্লাহ আমি আমার আল্লাহকে ভয় পাই ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন যিনি সারা পৃথিবীর প্রতিপালক সেই প্রভুকে ভয় পায় সেই প্রভুর কাছে আমার ভয় আছে সেই প্রভুকে আমি ভয় পাই তুমি আমাকে মারতে পারো আমি তোমাকে মারব না এইজন্য হযরতে কাবিল যখন মারতে চাইল হযরতে হাবিলকে যখন মারতে চাইল আচ্ছা হাবিলের শুরুতে হযরত বললাম একটা প্রশ্ন থাকতে পারে তো নাকি হাবিল কাবিল কিন্তু হযরত না হাবিল কিন্তু হযরত হযরত মানে কি সম্মান হযরত মানে কি জনাব জনাব মানে কি বাংলাতে জনাব সম্মান না জনাব উমুক হযরত উমুক যে তো সাহাবায়ে কেরাম দেরকে হযরত হযরত নবী হযরত ঈসা হযরত মুসা হযরত আদম যে তো ওই ইসলামের উপর টিকে আছে এইজন্য তাদেরকে হযরত বলা হয় সুবহানাল্লাহ তো হাবিল যখন বলল যে ভাই তুমি আমাকে মারবা তবে মনে রেখো হ্যাঁ আমাকে যখন তুমি মারবা তবে মনে রেখো আমি তোমার কাছে যাব না প্রতিহত করব না এবার আমি আল্লাহকে ভয় পাই তবে শুনে রাখো ইন্নি উরিদু আন তাবু আইসবি ইসমি ওয়া ইসমিকা যখন তুমি আমাকে মারবা আমি চাই আন তাবু আ তুমি যে অপরাধটা করবা এই অপরাধ আমার অপরাধ আমাকে মারার অপরাধ এবং তুমি যে মারবা আমার অপরাধ এবং তোমার অপরাধ ফাতাকুনা মিনাস সাহাবিন নার এটা তোমার হবে তুমি জাহান্নামী হবা ওয়াজালিকা জাযাউন যালিমিন অবশ্যই তুমি মনে রাখবা জালেমদের জাজা এমনই হয়ে থাকে জাহান্নাম ছাড়া উপায় নাই ফাতাওয়াত লাহু নাফসুহু কাতল আখি এখন মনে মনে কাবিল চিন্তা করে ভাইকে তো মারতে হবে মারার জন্য মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়ে গেল ফাকাতালাহু তাকে হত্যা করে ফেললো এখন হত্যা করে ফেললো কিভাবে হত্যা করলো কিভাবে কেমনে কি করলো হত্যা তাফসীরের মধ্যে আছে তাফসীরে মাজহারির মধ্যে আছে সেই সুযোগ খুঁজতেছে মারার জন্য তখন হাবিল আর কাবিল গিয়েছে একজন রাখালি করে আর একজন চাষাবাদ করে তখন কেমনে মারবো দুনিয়াতে তো মারার কোনো সিস্টেম নাই তারাই তো প্রথম মানুষ একজন আরেকজনকে কেমনে মারতে হয় এটা জানে না শয়তান দেখায় দিল শয়তানের নেক্সট রূপ দইরা এসে দেখায় দা লাত্তি দে গুশি দে লাত্তি গুশি চর তাপড়া একবারে তো মারতে হবে কি করতে হবে একেবারে মারতে হবে তখন শয়তানে কি করলো শয়তানে একটা পাথর রেখে আর একটা পাথর দিয়ে এভাবে জুড়ে কি করলো এভাবে দেখায় দিল শয়তান তখন কাবিলে কয় আচ্ছা মারার তো সিস্টেম পেয়ে গেছি তাকে তো মারতে হবে তখন এক পাথরের উপরে মাথা রেখে এখন প্রশ্ন হতে পারে এখানে হাবিল তো প্রতিহত করতে পারতো কিন্তু এখানে হাবিল প্রতিহত করে নাই হাদিসের মধ্যে আসছে এই প্রতিহত না করার কারণে সে মাজলুম আর মাজলুমের জন্য জান্নাত সুবহানাল্লাহ মাজলুমের জন্য জান্নাত ওই এই আয়াতের এই তরজমা এই আয়াত অনুযায়ী ফলো করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করেন তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন উনি এভাবে হাত দিয়েও ফেরায় নাই কোরআন পড়া অবস্থায় তরবারি দিয়ে আঘাত করেছে প্রথম শরীরে পরে মাথার মধ্যে রক্ত কোরআনের উপর পড়েছে হযরত উসমান পড়তেছে কোরআন পড়তে দেরি পড়তে শহীদ হয়ে গেছে হযরত উসমান তো তাফসীরের মধ্যে লেখে যে এই প্রতিহত না করা ওই আদম আলাইহিস সালামের ছেলে হাবিল আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর সিস্টেম এক হয়ে গেছে সুবহানাল্লাহ যখন মারলো এদিক দিয়ে হযরত আদম আলাইহিস সালাম কোথায় বলেন না কেন কোথায় ওনারা হজে হজ করতে আসছেন
ফাকাতালাহু যখন তাকে হত্যা করা হলো হাবিলকে হত্যা করেছে হত্যা করার পর পৃথিবী যেন কেমন হয়ে গেছে সূর্যের আলো নিভে গেছে চন্দ্রের আলো ঠিকমতো ওঠে না এমন ভাবে খাবার পচা শুরু হয়ে গেছে দুলা শুরু হয়ে আগে পৃথিবীতে দুলা ছিল না বালি ছিল না খাবার পচতো না স্বাদ নষ্ট হইতো না কেমন জানি হয়ে গেছে কেমন জানি হয়ে গেছে হযরত আদম আলাইহিস সালাতু সালাম চিন্তা করলেন নিশ্চয় কারণ তখন তো মোবাইলের জামানা নাই তখন তো চিঠির জামানা নাই এক দেশ থেকে আরেক দেশে যেতে হয় হজের সময় গিয়েছে কিন্তু তখন তো জানানোর কোনো সুযোগ নাই হযরত আদম আলাইহিস সালাতু সালাম তখন বলেন তাকাইয়ারাতিল বিলাদ ওয়ামান আলাইহা ফাওজহুল আরদি মুকবিরাতুন কবিহুন تغيرت كل ذي طعم ولون وكل باكل بشاشة الوجه المدي সমুদ্রের পানি লবণাক্ত আগে ছিল না যখন কাবিল হাবিলকে মারছে সমুদ্রের পানি লবণাক্ত হয়ে গেছে আগে খাবার পচতো না খাবার পচা শুরু হয়ে গেছে আগে দুর্গন্ধ হতো না শরীরে দুর্গন্ধ শুরু হয়ে গেছে গাছের মধ্যে যে ফলে ফলটা টক আগে হতো না যখন হাবিলকে কাবিলে মারছে তখন গাছের ফল টক হওয়া শুরু করেছে খাবার পচন শুরু হয়ে গেছে মানে ধুলাবালি শুরু হয়ে গেছে তখন আদম আলাইহিস সালাতু সালাম চিন্তা করলেন নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে তাকাইয়ারাতুল বিলাদ ওয়ামান আলাইহা পৃথিবীর মধ্যে কি এমন হলো সব পরিবর্তন হয়ে গেল ফাওজুল আরদি মুকবিরাতুন কবীর জমিনগুলো ধুলায় তুষারিত হয়ে গেল দুর্গন্ধ ছড়ায় গেল এখন খাবার রাখলে কি আমরা পচে যাই না কথা বলেন না কেন আরে আগের সাথ তাকাইয়ারাতু কুল্লি দি তুআমি নলাউনিন প্রত্যেকটা জিনিসের স্বাদ ছিল আদম বলে এখন দেখি কোনো স্বাদ নাই আরে আজ থেকে 20 থেকে 30 বছর আগে যখন খাবার খাইতাম যখন কোনো মাছ রান্না করা হতো গরুর গোশত রান্না করা হতো তখন দুই তিন বারি পর্যন্ত গোশতের গ্রান হইতো মাছের মধ্যে বড় স্বাদ খাবারের মধ্যে বড় স্বাদ চালের মধ্যে বড় স্বাদ যে জিনিসটাই খাওয়া হতো সেটার মধ্যেই স্বাদ এখন স্বাদ সব উঠে গেল কেন একটাই কারণ পৃথিবীর মধ্যে যখন অরাজকতা শুরু হবে পৃথিবীর মধ্যে যখন মারামারি হানাহানি হবে অন্যায় অপরাধ বেশি হবে মানুষের স্বাদ উঠে যাবে মানুষের খাদ্যের স্বাদ উঠে যাবে খাবার পচন বেশি বেশি ধরবে এই জন্যই তো দেখবেন খাবারের ভিতরে কোনো স্বাদ নাই ফলগুলা টক হয় কথা ঠিক কিনা বলে এই জন্যই হয় আগে এগুলো ছিল না ফল টক হতো না সমুদ্রের পানি লুনা ছিল না অক্সিস বাজারে গিয়ে সমুদ্রের পানি মুখে দিবেন লুনা সব মিষ্টান্ন পানি ছিল কাবিল যখন হাবিলকে মারলো মারার পরে এই অবস্থা তৈরি হয়ে গেল খাবার যদি 4 দিন কেন 1 সপ্তাহ কেন মাসের পর মাস রান্না করে রেখে দিলে খাবারও পচতো না আল্লাহু আকবার বলেন যখন হাবিলকে কাবিলে হত্যা করলো তখন তার পরিবেশ এমন হয়ে গেল পৃথিবী সব উল্টাপাল্টা হয়ে গেল পৃথিবীতে সব উল্টাপাল্টা হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে ঘটনাগুলো শুনান শুনানোর পর সাহাবায়ে কেরাম যখন শুনতেছেন তখন ফাকাতালাহু তাকে মারল ফাসবাহা মিনাল খাসিরিন সে গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে গেল ফাসবাহা মিনাল খাসিরিন সে গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখন মারছে কি করবে এখন তো মেরে ফেলল এখন কি করবে এই লাশ তাফসীরের কিতাবের মধ্যে লেখছে মারার পর বড় আফসোস হয়ে গেল আহারে বড় ভাই ছোট ভাইকে মারলো বড় আফসোস এদিক দিয়ে শয়তান হাওয়া আলাইহিস সালাতু সালামের কাছে এসে বলতেছে এ কাবিলে তোমার ছেলে হাবিলকে হত্যা করে ফেলেছে হাওয়া আলাইহিস সালাতু সালাম বললেন কেমনে মারলো দুনিয়ার মধ্যে তো মারার কোনো সিস্টেম নাই কেমনে মারলো শয়তান অন্য আকৃতি ধরে বলল মেরে ফেলেছে এত কিছু বুঝি না মেরে ফেলেছে হাওয়া আলাইহিস সালাতু সালাম দৌড় দিলেন জায়গায় জায়গায় দৌড় দিয়ে দেখলেন সেখানে হাবিলও নাই কাবিলও নাই বড় কান্না শুরু করেছে হাওয়া আলাইহিস সালাতু সালাম হাওয়া আলাইহিস সালাতু সালাম কান্না শুরু করেছে এখন হাবিল মা হাবিলকে যখন মারলো মারার পর পৃথিবীতে সর্বপ্রথম খুন খারাপি শুরু হলো মারার পর তার ভিতরে এমন অনুশোচনা শুরু হলো আয় হায় কেমনে মারলাম কেন মারলাম কেমনে মারলাম কেন মারলাম এই বায়ের লাশটারে বস্তার মধ্যে ভরে একদিন নয় দুই দিন নয় তাফসীরে কিতাবের ভিতরে লেখছে 40 দিন কেউ বলছে এক বছর পর্যন্ত সারা এক বছর পর্যন্ত শালি ঘুরছে আর ঘুরছে এই বায়ের লাশ কি করবে কতদিন কথা বলেন না কেন হ্যাঁ
এক বছর পর্যন্ত ঘুরছে কতদিন এক বছর এখন কি করবে মজার ঘটনা এক বছর পিটের মধ্যে লয়া বাইরে ঘুরছে কারণ বাইরে কি করব কারণ মারছে কেমনে কি করতে হয় এটা তো জানে না সর্বপ্রথম মৃত্যুটাই সর্বপ্রথম মৃত্যুটাই তাই জন্য কুরবানি এই ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমায় বাকিটা বলবো এখন সময় শেষ এখন কুরবানি কুরবানি দরকার আছে না নাই কুরবানি ইতকরব কুরবানান যখন কেউ কুরবানি দিবে মানে আল্লাহর নিকটবর্তী হতে চায় কি সে যেন কুরবানি দেয় সুবহানাল্লাহ তো যাই হোক সম্মানিত উপস্থিতি আসলে আমরা কুরবানি তো অবশ্যই সাধ্যমতো যাওয়ার দিবই আমরা